ওকে তো তারপর আপনি তিন নাম্বারে যে জিনিসটা পাবেন সেটা হচ্ছে পিএইচপি দিয়ে তৈরি করা সম্পূর্ণ ডাইনামিক ই কমার্স ওয়েবসাইট আর যেটা হচ্ছে আপনার যেটার ভ্যালু আছে ফিফটি এর উপরে পঞ্চাশ টাকার উপরে যদি আপনি যেই ফিচার গুলো আছে পড়বেন এইরকম বাড়িতে গেলে এর থেকে বেশি আপনার কষ্ট হবে দেন হচ্ছে এটা সুপার ফাস্ট থাকবে অনেক ফাস্ট অনেক অ্যাডভান্স টেকনোলজি ইউজ করা হয়েছে এটার মধ্যে আরেকটা জিনিস তো আর এটার যদি আপনি প্রায় চিন্তা করেন ধরেন এটার কথা বাদই দিলেন আপনি ধরেন এক থেকে ডলার লাগে বা মিনিমাম সত্তর আশি ডলার থেকে শুরু হয় আপনার যদি একশো ডলার হয় তাহলে হচ্ছে একটা লাইসেন্স তাহলে হচ্ছে আপনার প্রায় কত দশ টাকার উপরে মিনিমাম আর এটার থেকে অনেক ইউজ করবেন আমাদের সাইট পারবেন ঠিক আছে আমাদের পাবলিসিটি আর পরিচিতির জন্য দিতেছি কিছুদিনের জন্য স্পেশাল অফার ওকে সো যাই হোক আপনি অ্যানালাইজ করেন তাহলেই বুঝতে পারবেন আমার মুখের কথা আর বিশ্বাস করার কোনো দরকার নাই ওকে তো যাই হোক তারপরে হচ্ছে আপনি চার নাম্বার যেটা পাবেন ফ্রন্ট প্যানেল এবং কন্ট্রোল প্যানেল

আহ কাস্টমার প্যানেল বলে হ্যাঁ ফ্রন্ট প্যানেল বলে এগুলাই পরিচিত আপনি যেটা বলেন এটাই হচ্ছে যাই জানেন না কেন এটাই হচ্ছে আপনার ফ্রন্ট প্যানেল ঠিক আছে প্রত্যেকটি ওয়েবসাইটে একটা ফ্রন্ট প্যানেল থাকে এখন মনে করেন আই থিঙ্ক ফ্রন্ট প্যানেল সম্পর্কে একটা আইডিয়া হচ্ছে দেন হচ্ছে আপনি মনে করেন আপনার কি বলে কন্ট্রোল প্যানেল কন্ট্রোল প্যানেল কি আচ্ছা আমি অন্য একটা সাইডে দেখাই ধরেন আপনার কন্ট্রোল প্যানেল আছে আপনার কন্ট্রোল প্যানেল দরকার মানে সরি কন্ট্রোল প্যানেল কন্ট্রোল প্যানেল হচ্ছে এমন জিনিস যেখান থেকে আপনি আপনার ই কমার্স ওয়েবসাইটটাকে কন্ট্রোল করবেন যেমন হচ্ছে আপনি প্রোডাক্ট অ্যাড করবেন প্রোডাক্টের ছবি অ্যাড করবেন এই যে যে স্লাইডারগুলো দেখতেছেন এগুলো অ্যাড করবেন কালার চেঞ্জ করবেন তারপরে হচ্ছে আপনার অর্ডার করলে আপনার অর্ডারগুলো যেখানে গিয়ে জমা হবে যেখান থেকে আপনি অর্ডার লিস্টগুলো দেখবেন ইনভয়েস প্রিন্ট করবেন তারপরে আরো আরো যত যা কাজ লাগে ক্যাটাগরি বানাবেন যত কাজ করা লাগে একটা ই কমার্স ওয়েবসাইট ম্যানেজমেন্ট করতে যে এটার জন্য আপনার একটা আলাদা প্যানেল থাকবে যেটা হচ্ছে আপনার কাছে ইউজার পাসওয়ার্ড যেটা থাকবে সেটা যদি থাকে তখন আপনি লগ ইন করতে পারেন এটা আবার সবাই অ্যাক্সেস করতে পারবেন আপনার কাস্টমার অন্য এটা হচ্ছে ব্যাক এন্ড একটা প্যানেল এটা কন্ট্রোল প্যানেল আচ্ছা চলেন আপনার কন্ট্রোল প্যানেলেরও একটা জাস্ট একটা আইডিয়া বা একটু একটা একটু দেখা দিই কুইকলি সো আমি একটা সাইটের কন্ট্রোল প্যানেল লগ ইন করি সো সরি সো আর আপনার কন্ট্রোল প্যানেলে যদি আপনি লগ ইন করতে চান আপনার ফ্লাইটের সো আপনি জাস্ট আপনার ফ্লাইট মানে যেটা ডট ডট কম পরে দিয়ে জাস্ট যদি লেখেন তাহলে আপনি লগ ইন ফর্ম পেয়ে যাবেন দেন হচ্ছে আপনি আপনার যে ইউজার নেম মানে ইউজার নেম আর পাসওয়ার্ড থাকবে মানে আপনার ফোন নাম্বার বা পাসওয়ার্ড যেটা থাকবে ওইটা দিয়ে আপনি জাস্ট লগ ইন বাটনে ক্লিক করলে আপনি আপনার কন্ট্রোল্যানের লগ ইন হয়ে যাবেন সো আপনার কন্ট্রোল প্যানেলটা দেখতে হবে এইরকম যেখান থেকে হচ্ছে আপনি আপনার আর সব মানে ওয়েবসাইটটা ফুল ম্যানেজ করবেন যেমন আপনার এটার মধ্যে আচ্ছা আমি ডিটেলস আলোচনা করি না তাহলে অনেক সময় লাগবে সো এটা হচ্ছে আপনার কন্ট্রোল থেকে আপনি অর্ডার ম্যানেজ করতে পারবেন অর্ডারগুলো প্রসেস করবেন যেখান থেকে আপনি আপনার প্রোডাক্টগুলো ম্যানেজ করবেন যেখান থেকে হচ্ছে আপনি আপনার ক্যাটাগরি ম্যানেজ করবেন যেখান থেকে আপনি আপনার ব্র্যান্ড ম্যানেজ করবেন আপনার প্রোডাক্টের যে কালার আছে সেটা আপনার ডেলিভারি পার্টনার ম্যানেজ করবেন আপনার যদি বুক টাইপের বিজনেস পার্সেন বুক রাইটার ম্যানেজ করতে পারেন আপনার যে পেজ থাকে ডিফল্ট ই কমার্স কমার্সিয়া কিছু পেজ থাকে টার্মস অ্যান্ড কন্ডিশন এই পেজের ডাটা এডিট বা এই পেজগুলো ম্যানেজ করবেন আপনার থিম কাস্টমার থিম থিম

ওইগুলো আলোচনা করতে গেলে অনেক টাইম লাগবে আমি জাস্ট একটা আপনার কন্ট্রোল প্যানেল সম্পর্কে আইডিয়া দিলাম যেখান থেকে আপনার ফুল ম্যানেজ করা হয় সো আমি আপাতত বের হয়ে যাচ্ছি লগ আউট করে সো এটাই হচ্ছে আপনার কি বলে ফ্রন্ট প্যানেল আর হচ্ছে কন্ট্রোল প্যানেল আই থিঙ্ক সো আপনি দুইটা সহায় পাবেন শুধু এটা আর এটা হচ্ছে ডায়নামিক ই কমার্স ওয়েবসাইট ডায়নামিক ই কমার্স ওয়েবসাইট হলেই আপনার এটার কন্ট্রোল প্যানেল থাকবে আর ডাইনামিক ই কমার্স আরেকটা মানে হচ্ছে এটাকে ইউজ করার জন্য কোডিং বা এইসব নলেজ না থাকলে হয় জাস্ট মাউস ক্লিক করে এটা ম্যানেজ করা যায় ধরনের সাইট সো আই থিঙ্ক এই পর্যন্ত বুঝতে পারছেন কন্ট্রোল প্যানেল পর্যন্ত আরো কি কি পাবেন আর কি কি ফিচার আছে আমি এটা নেক্সট ভিডিওতে আমি কন্টিনিউ করবো